हेलो एवरीवन एंड वेलकम टू माय चैनल संगीतास रियल ब्लॉग्स। तो बंधुरा तिल किंबा आँचिल এটা আমাদের মানে যে যখনই মুখে কিংবা এমন জায়গায় হয় খোলা জায়গায় যেখানে দেখতে প্রচণ্ড বাজে লাগে। অনেক কমেন্টস করছো, আমি এর আগেও তিল আঁচিলের অনেকগুলো তিল আঁচিল কীভাবে সরানো যায় কীভাবে তোলা যায় তার উপর অনেক ভিডিও আমি শেয়ার করেছি এবং অনেকে কমেন্ট করেছে ওগুলো করে অনেক উপকার, সেখানে অনেকেই উপকার পেয়েছে এবং প্রচুর প্রচুর কমেন্ট আমি পেয়েছি। তো আজকে আবার তোমাদের জন্য খুবই সহজভাবে তিল আঁচিলকে কিভাবে তোলা যায় তার একটা ভিডিও আবার নিয়ে এসেছি। আর এটা আজকের যে উপাদানগুলো আমি দেব সেগুলো খুবই সহজ, ঘরের মধ্যে সাধারণত আমরা এই জিনিসগুলো পেয়ে যাই আর ঘরে থাকা জিনিসগুলো দিয়ে করতে পারবে আর একদমই ন্যাচারাল, এর কোনো সাইড এফেক্ট নেই, কোনো কিছু নেই। তিল আঁচিলে যখন লাগাবে এটা আস্তে আস্তে লাগাবার সাথে আস্তে আস্তে দেখবে দিনে দিনে ওটা শুকিয়ে যাবে, শুকিয়ে গিয়ে ঝরে পড়ে যাবে। তো এই শুকিয়ে গিয়ে ঝরে পড়ে যখন যাবে ওই জায়গাটা, তারপরেও তোমরা এটা যখন লাগাতে থাকবে স্কিনটা দেখবে নর্মাল হয়ে যাবে কিছুদিনের মধ্যে, আর খুব সহজেই তিল আর আঁচিলকে তুলে ফেলতে পারবে তোমরা এই উপায়তে। তো চলো দেখে নেই কীভাবে আমরা এই তিল আর আঁচিলকে তুলতে পারবো। দেখো তিল আর আঁচিল যে হয় অনেক সময় এগুলো কি হয় জেনেটিক্যালিও হয়, ধরো তোমাদের ফ্যামিলিতে যদি কাউর থাকে আছে তো পরবর্তী জেনারেশন যে তাদেরও হতে পারে, মা বাবার যদি থাকে বাচ্চাদেরও অনেক সময় দেখবে একই জায়গায় তিল কিংবা আঁচিল হয়ে যায়। জেনেটিক্যালি এগুলো হয় কখনো ভেতর থেকে শরীরে যদি তোমার যেটা হচ্ছে ব্লাড পিউরিফাই না হয়, মানে রক্তে যদি তোমার ফ্রি রেডিকালস বেশি থাকে, রক্ত যদি পরিষ্কার না থাকে তখন এই সমস্যাগুলো হয়। কিডনি লিভারের প্রবলেম থাকলে এই ধরনের সমস্যাগুলো হয়। জল যদি কম খাও, সূর্যের রশ্মি অত্যাধিক তোমাদের গায়ে মুখে হাত পায়ে লাগছে, কোনো প্রোটেকশন নিচ্ছ না, কোনো সানস্ক্রিন লাগাচ্ছ না, কিছু লাগাচ্ছ না, তখনও কিন্তু এই তিল আর আঁচিল সবচেয়ে বেশি হয়। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলেও এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়ে যায়। তাই বেসিক এই জিনিসগুলো একটু মনে মানে একটু করা উচিত। অত্যাধিক রোদ্দুরে যখন যাচ্ছে একটু সানস্ক্রিন লাগিয়ে নেবে, খোলা জায়গা যেগুলো আছে রোদ্দুরে যখন অত্যাধিক রোদ্দুরে বেরোচ্ছ গা ঢাকা জামা কাপড় পরবে যাতে কি রোদটা না লাগে, ছাতা নিয়ে নেবে যাতে মুখে রোদ্দুরটা না লাগে, আর সানস্ক্রিন যুক্ত যে ক্রিমগুলো হয় সেইগুলো মুখে ব্যবহার করবে, তাহলে দেখবে তিল আঁচিল না মানে হবে না সেগুলো থেকে অনেক রক্ষা পাবে। তার সাথে সাথে জল পরিমাণ মতন খাবে, শাকসবজি খাবে, একটু ফলের রস ফল এগুলো খাবে, এগুলো ভেতর থেকে আমাদের শরীরকে ভালো রাখে, গ্লোই রাখে, তখন আমাদের স্কিনে এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয় না। এবার যাদের হয়ে গেছে তাদের এই সমস্যাটা দূর করার জন্য আজকে দারুণ একটা উপায় তোমাদের শেয়ার করছি, আর সেটা দিয়ে অতি সহজেই কিন্তু তোমাদের এই তিল আর আঁচিল তোমরা দূর করে নিতে পারবে। তো চলো দেখে নিই। তো বন্ধুরা এই তিল আঁচিলকে ঘরোয়াভাবে সহজভাবে যদি তুলতে চাও তার জন্য তোমাদের লাগবে 2 কোয়া কি 1 কোয়া রসুন। রসুনের মধ্যে অ্যালাইসিন বলে একটা এনজাইম আছে, এইটা এর মধ্যে যে প্রপার্টি আছে সেটা আমাদের তিল আঁচিল এই ধরনের সমস্যাগুলোকে দূর করতে ভীষণভাবে সাহায্য করে। তো তোমরা এই ক্রিমটা বানিয়ে 2-3 দিনের জন্য ব্যবহার করতে পারো, আবার নতুন করে বানাবে, কারণ রসুনের মধ্যে যে অ্যালাইসিনটা আছে এটা বানিয়ে রেখে দিলে 2-3 দিন কার্যকারী থাকে, তারপরে আবার কিন্তু এর কার্যকারিতাটা কমে যায়। তাই তোমরা 2-3 দিনের জন্য যে ক্রিমটা আজকে আমি বানানো দেখিয়ে দিচ্ছি তিল আঁচিল তোলার জন্য, সেটা 2-3 দিন ধরে ব্যবহার করবে, আবার নতুন করে বানিয়ে নেবে। তো দেখো 2 কোয়া রসুন আমি গ্রেট করে নিয়েছি এখানে, তো এরকমভাবে ঘষিয়ে নিতে পারো অথবা বেটে নিতে পারো 2 কোয়া রসুন। আর লাগবে বোরোলিন অথবা বোরো প্লাস, এরকম একটা যে কোনো অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগবে, বোরোলিন নিতে পারো, বোরো প্লাস নিয়ে নিতে পারো, কারণ এগুলো হচ্ছে অ্যান্টিসেপ্টিক ক্রিম, এগুলো আমাদের তিল আঁচিল কিংবা যে কোনো ডার্ক স্পট কে দূর করতে সাহায্য করে। তার মধ্যে দেখো আমি রসুনের কোয়াটা মিক্স করে নিলাম, এরপরে দিচ্ছি সামান্য 2 চিমটি মতন খাবার সোডা। খাবার সোডাও কিন্তু তিল আঁচিল দূর করতে সাহায্য করে। এইবার দেখো তিনটে জিনিসকে একসাথে একটা বাটিতে নিয়ে নিয়েছি, এবার দেখো একটা মোম জ্বালিয়েছি আমি, মোমটা জ্বালিয়ে শুধু ক্রিমটাকে আমার গরম করতে হবে। ক্রিমটা গরম করলে কী হবে, তিনটে জিনিস একসাথে খুব ভালোভাবে মিশে যাবে এবং এই ক্রিমটার কার্যকারিতা অনেক বেশি বেড়ে যাবে তোমাদের তিল আঁচিলের সমস্যাটা দূর করতে। তো এটা দেখো এইভাবে ক্রিমটা গলে যাওয়া অবধি আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, এরকম একটু বাটিটা শুধু মোমের ওপর ধরবে একটুখানি কিছুক্ষণের জন্য, দেখবে ক্রিমটা গলে যাবে। ক্রিমটা গলে যাওয়ার পরেই দেখবে রসুনের সাথে এবং খাবার সোডার সাথে খুব ভালো করে মিক্স হয়ে গেল জিনিসটা। মিক্স হয়ে যাওয়ার পরে দেখবে একটা ক্রিমের মতন তৈরি হয়ে যাচ্ছে। এইবার এইটা তোমার রেডি হয়ে গেলো, এবার এটা তোমরা একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারো 3-4 দিন ব্যবহার করার জন্য। এবার এরকমভাবে নিয়ে যে জায়গায় তোমাদের তিল সরাতে চাও
কিংবা যেই জায়গাটায় আঁচিল আছে সেটাকে সরাতে চাও, সেই জায়গাটায় সেই জায়গাটুকুতেই তোমরা লাগাবে এইভাবে। তো ঠিক দেখো, এই যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে তোমরা ওই জায়গাটায় লাগাবে এবং দিনে 3-4 বার করে এটাকে লাগিয়ে রাখবে। তো তাহলে আস্তে আস্তে দেখবে তোমাদের তিল আঁচিলগুলো কিন্তু সরে যাবে। তো এইভাবে দেখো বন্ধুরা, দেখে নিলে ব্যাস, এইভাবে যেখানে তোমাদের আঁচিল আছে, তিল আছে, সরাতে চাও সেই জায়গায় তোমাদের এইভাবে লাগাতে হবে বোরো প্লাস। ওর সাথে একটুখানি খাবার সোডা মেশাবে, অল্প সামান্য এক চিমটি দেখিয়ে দিলাম, আর তার সাথে তোমাদের একটা এক কোয়া রসুন। যেই জায়গাটায় তিল আছে, যেই জায়গাটায় শুধু আঁচিল আছে ওইটুকু জায়গাতেই লাগাবে, তার বেশি কিন্তু একদম লাগাবে না অন্যান্য জায়গায়। শুধু যতটুকু জায়গা আছে অতটুকুই জায়গাতেই লাগাবে। তিল হলে হালকা হয়ে যাবে, আঁচিল হলে শুকিয়ে ওটা ঝরে পড়ে যাবে। এটা লাগিয়ে 20 মিনিট মতন, 20 মিনিট থেকে 30 মিনিট তোমাদের লাগিয়ে রাখতে হবে। আর একটা কথা বলি, যখন লাগাবে, যেহেতু রসুন, তো রসুনের মধ্যে দেখবে একটু হালকা জ্বালা ভাব হবে, হালকা হালকা জ্বালা ভাব লাগবে প্রথমে যখন লাগাবে। কিন্তু ওটা একটু সহ্য যদি করতে পারো জ্বালা ভাবটা, তাহলে দেখবে তিল আঁচিল সহজে কিন্তু এটা ঝরে পড়ে যাবে, খুব সহজে ঝরে পড়ে যায়। কিন্তু ওই জ্বালা ভাবটা তোমাদের একটু সহ্য করতে হয়, খুবই হালকা জ্বালা ভাব হয়। যেহেতু রসুনের মধ্যে একটা ঝাঁঝ থাকে, তো সেই ঝাঁঝটার জন্য একটু জ্বালা ভাব লাগে স্কিনে, আর কিচ্ছু না, কোনো সমস্যা নেই। বোরো প্লাস আমরা স্কিনে লাগাতে পারি, খাবার সোডা আমরা খাই আর রসুনও আমরা খাই, তাই এতে স্কিনে কোনো ব্যাড এফেক্ট, সাইড এফেক্ট হওয়ার কোনোই ব্যাপার নেই। তো যদি তিল আঁচিল সরাতে চাও এইভাবে এটা করতে পারো। যত লাগাতে থাকবে দিনে দিনে দেখবে আস্তে আস্তে শুকোতে আরম্ভ হয়ে যাবে, ওটা শুকিয়ে ঝরে পড়ে যাবে। তারপরে যখন ঝরে পড়ে যাবে তখন শুধু বোরোলিন কিংবা বোরো প্লাস জায়গাটায় লাগিয়ে রাখবে, অথবা সুপ্রোমাইসিন ক্রিম লাগিয়ে রাখতে পারো, দেখবে পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে তোমরা তোমাদের তিল কিংবা আঁচিলকে আর যেটা হচ্ছে ঠিক করে নিতে পারো। তাহলে বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিওস আমি শেয়ার করতে থাকবো। তাহলে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।